হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটি নতুন চাইনিজ মুভি নিয়ে। এই ড্রামাটিতে আমরা দেখব একটি শান্তশিষ্ট মেধাবী মেয়ে কিভাবে একটি দুষ্টু ছেলের প্রেমে পড়ে যাবে। এই ড্রামাটি বাকি চাইনিজ ড্রামাগুলোর মতনই অনেক বেশি ইন্টারেস্টিং। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা মেন ফিমেল লিডকে দেখি, যার নাম হলো জিয়াংসি, যে সিঙ্গাপুর থেকে তার হোম টাউনে ফিরে আসছে। তখন তাকে তার মা কল করে বলে, তোমার নিজের বাড়ির কথা কি একদমই মনে পড়ে না? জিয়াংসি বলে, আমি তোমার সাথে পরে কথা বলবো, বলে সে কল কাট করে দেয় এবং নিজের সিটে এসে বসে। তখন সামনে সে একটি ছেলেকে দেখতে পায়, যাকে দেখে তার মনে হয় যে সে তাকে চেনে। ছেলেটি আসলে কে সেটা তোমরা পরেই জানতে পারবো। এরপর জিয়াংসির ভাই তাকে তাদের বাড়িতে নিয়ে আনে আর বলে, ঘরে ঢুকে ঢুকেই ঝামেলা করতে লেগো না। এরপর জিয়াংসু ঘরে এসে প্রথমে তার বাবার সাথে দেখা করে, যে খুবই অসুস্থ ছিল। তারপর সে নিজের ঘরে আসে, যেখানে সে পুরনো কিছু জিনিসপত্র দেখে তার স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। আর আমাদেরকে পাস্টের কিছু সিন দেখানো হয়, যখন তার মা তাকে একটি স্কুলে ছাড়তে আসছিল, কারণ তার রেজাল্ট খুব ভালো হওয়ায় সে একটি টপ ক্লাস স্কুলে চান্স পেয়েছে। জিয়াংসি তো এই নতুন স্কুলে যাওয়ার জন্য খুবই খুশি ছিল, কিন্তু তার মা একটুকু খুশি ছিল না, কারণ এই স্কুল তার বাড়ি থেকে অনেকটাই দূর ছিল। ড্রাইভার আঙ্কেল মাকে বলতে লাগে যে আপনার তো নিজের মেয়ের জন্য প্রাউড ফিল করা উচিত, যে ও এত ভালো একটা রেজাল্ট করে এত ভালো স্কুলে অ্যাডমিশন পেয়েছে। কিন্তু তার মা এখনও খুশি ছিল না, বরং নিজের মেয়েকে বকাবকি করে। এরপর স্কুলের সামনে চলে এলে জিয়াংসি তার ভাইকে নিজের সিডি প্লেয়ারটি চাই, কিন্তু তার ভাই তাকে সেটা দিতে চায় না। জিয়াংসি তার উপরে চিল্লাতে লাগে যে এটা আমাকে আমার বাবা দিয়েছে, কিন্তু তার মা তাকেই উল্টিয়ে বকাবকি করতে লাগে আর ওখান থেকে চলে যায়। এখন জিয়াংসি স্কুলে প্রথম দিনই লেট করে এসেছিল, তাই ওখানে কেউই ছিল না। তখন সে ওখানে একটি ছেলেকে দেখতে পায় যার চোট লেগেছিল। এটা দেখে জিয়াংসি তাকে একটি টিস্যু পেপার দেয়, যেটা নিয়ে ছেলেটি ওখান থেকে চলে যায়। এরপর ওখানকার সিস্টার জিয়াংসিকে তার রুমে পৌঁছিয়ে দেয়, যেই রুমটা খুবই নোংরা ছিল, তাই জিয়াংসি পুরো রুমটাকে ভালো করে পরিষ্কার করে। তারপর সে যেই ড্রেসটি চেঞ্জ করতে যায়, তখন ওই ছেলেটি আবার ঘরের ভিতরে চলে আসে। জিয়াংসি বলে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি কি জানতাম নাকি যে এটা তোমার ঘর? নাকি আমি জানতাম যে তুমি এই অবস্থায় ঘরের মধ্যে আছো? জিয়াংসি তাকে ঘর থেকে বার করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর ড্রেস চেঞ্জ করে জিয়াংসি জল নিতে বাইরে যায় আর ঘুরে এসে নিজের রুমে ঢুকে দেখে যে ওই ছেলেটি আবারও ফোর্থ ফ্লোরের জানালা দিয়ে তার রুমের মধ্যে এসেছে। আসলে এই ছেলেটা আমাদের গল্পের হিরো, যার নাম হলো লিরান। জিয়াংসি বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? লিরান তখন তাকে সিডি প্লেয়ার দেখিয়ে বলে, তুমি কি এটা নিতে চাও? সে বলে, না, এরকম সিডি প্লেয়ার আমার কাছে আগেই থেকেই আছে। লিরান বলে, আমার কাছে অনেক আছে, এটা এক্সট্রার, তাই তুমি এটা চাইলে নিতে পারো। তবু জিয়াংসি ওটা নিতে চায় না, তাই লিরান ওটাকে জানলা দিয়ে ফেলে দিচ্ছিল। তো জিয়াংসি তাড়াতাড়ি করে তার হাত থেকে ওটা নিয়ে নেয়। এরপর জিয়াংসি ট্রেনিং করার জন্য বাকি স্টুডেন্টের সাথে ছিল। তখন বাকি স্টুডেন্টরা নতুন স্টুডেন্টকে দেখে তার নাম জিজ্ঞাসা করে। তখন জিয়াংসি নিজের নাম বলতেই যাচ্ছিল কি লিরান জিয়াংসির নাম চিল্লাতে চিল্লাতে ওখানে আসে আর জিয়াংসিকে চার চার দিয়ে ওখান থেকে চলে যায়। তখন জিয়াংসি নিজের নাম বলতে যাচ্ছিল, তো বাকিরা বলে, আমরা তোমার নাম শুনে নিয়েছি। এইভাবেই সময় পার হতে লাগে। জিয়াংসি মন দিয়ে পড়াশোনা করে। একদিন জিয়াংসির মা তাকে কল করে বলে, তুমি আবার স্কুলে গিয়ে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করনি তো? জিয়াংসি বলে যে না, আমি কিছু করিনি। তার মা বলে, তাহলে তো ঠিক আছে, আমি তোমার বাবার চেক আপের জন্য হসপিটালে এসেছি, আমার অনেক কাজ রয়েছে, তোমার প্রবলেম সলভ করার মতন এমনিতেও আমার সময় নেই, বলে সে কল কাট করে দেয়। যার এরকম কথাবার্তাতে জিয়াংসি খুবই আপসেট হয়। এরপর সে ঘুরতে ঘুরতে বাইরে আসে। তখন বৃষ্টি শুরু হয় আর তার বেশ ভালোই লাগে এবং সে নিজের সমস্ত ডিপ্রেশন স্যাডনেস সব ভুলে গিয়ে ফ্রি মাইন্ডে ঘুরতে লাগে, যেন তার আশেপাশে কোনো মানুষই নেই। তাকে এরকম করতে লিরানও দেখে নেয়। এরপর জিয়াংসি একটি বুক স্টলে আসে, যাকে ফলো করে লিরানও ওখানে পৌঁছায়। লিরানকে দেখে জিয়াংসি ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু লিরান তাকে যেতে দেয় না। জিয়াংসি বলে, কি হয়েছেটা কি? তুমি এখানে কি করতে চাইছো? তোমার কি কোনো বন্ধু নেই যে তুমি সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করো? লিরান বুঝে যায় যে জিয়াংসির মুড অফ আছে, তাই সে তার মুড ঠিক করতে তাকে কিছু খেলার জিনিস শেখায় আর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি এবার ভালো লাগছে? জিয়াংসি তাকে কিছুই বলে না। লিরান বলে,
যখনই আমি কোনো টপারকে দেখি তখনই তার এরকমই কিছু ডিপ্রেশন থাকে। সে বলে আমি এখন ঠিক ফিল করছি। সে বলে ও সত্যি? বলে সে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে দেখি তোমার ফোনে কার কার নম্বর সেভ করা আছে। কিন্তু জিয়ান্সির ফোনে তো তার ফ্যামিলি ছাড়া কাউরিরই নাম্বার ছিল না, তাই সে নিজের নাম্বারটা তার ফোনে সেভ করে দেয় আর বলে তুমি যে কোনো সময় আমাকে কল করতে পারো। একদিন জিয়ান্সি ক্লাসে ছিল, তখন তার হাত থেকে তার জিনিসপত্র মাটিতে পড়ে যায়, যার মধ্যে সিডি প্লেয়ারটিও ছিল। তার ক্লাসমেট লুসি সিডি প্লেয়ারটি দেখে বলতে লাগে যে এটা আমার, কারণ কিছুদিন আগেই আমার সিডি প্লেয়ারটি হারিয়ে গেছে। জিয়াংসি বলে তেমন কিছু নয়। তখন বাকি স্টুডেন্টরাও ওখানে চলে আসে। লুসি বলে যদি তাই হয় তাহলে আমাকে দেখাও, ওখানে আমার নাম লেখা আছে। জিয়াংসি সিডি প্লেয়ারটি তাকে দিয়ে বলে তুমি নিজেই দেখে নাও। লুসি সিডি প্লেয়ারটির উপর থেকে একটি স্টিকার সরায় যেখানে সত্যিই তার নাম লেখা ছিল, যা দেখে জিয়াংসি ওখান থেকে পালিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে কাঁদছিল আর লিরানকে কল করে। লিরান বলে যে তুমি কি কাঁদছ, এবং সে তাকে নিতেও আসে আর তাকে একটি জায়গায় নিয়ে এসে বলে আমার যখনই মন খারাপ হয় তখনই আমি এখানে চলে আসি। তার কথা শুনে জিয়াংসিও আকাশের দিকে তাকিয়ে নিজের মনের কষ্টগুলোর কথা ভাবে আর ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল বেরোতে লাগে। এটা দেখে লিরান বলে যে তোমাকে কে কষ্ট দিয়েছে, তুমি আমাকে তার নাম বলো, আমি ওকে ছাড়বো না। জিয়াংসি বলে তুমি যেই সিডি প্লেয়ারটা আমাকে দিয়েছিলে সেটা আমার ক্লাসমেটের ছিল। লিরান বলে যে ওই ক্লাসমেটটা কি লুসি? সে বলে কি বলতে চাইছো? সে বলে কিছুদিন আগে লুসি আমাকে একটা সিডি প্লেয়ার দিয়েছিল, কিন্তু যেটা আমি তোমাকে দিয়েছি সেটা আমারটাই ছিল। আমি এখনই ওকে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করছি। সে বলে এটা তোমার ভুল, না তুমি আমাকে সিডি প্লেয়ারটা দিতে আর না আমাকে সবার সামনে অপমানিত হতে হতো। সে এখনও মানতেই চাইছিল না যে সে ভুল করেছে। জিয়াংসি তাকে প্রায় মেরেই তার মুখ থেকে এটা স্বীকার করায় যে সেই ভুল করেছে। জিয়াংসি তখন রেগে ওখান থেকে চলে যাচ্ছিল। তো লিরান তাকে বলে আমি তোমাকে রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যাব। এতে সে রাজি হয়ে যায়। এরপর লিরান তাকে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে আনে যেরকম রেস্টুরেন্ট জিয়াংসি শুধুমাত্র টিভি সিরিজেই দেখেছিল। সে এই ব্যাপারে খুবই কিউট কিউট কথাবার্তাও বলতে লাগে, যেগুলো লিরান চুপচাপ শুনছিল। তারপর সে বলে আমি এখানে কিভাবে এসেছি জানো? আমার গ্র্যান্ডপা একজন পোস্টম্যান, উনি আমাকে ছোট থেকে আজ অবধি অনেক জায়গায় ঘুরিয়েছেন, তাই আমি অনেক জায়গার ব্যাপারেই জানি। জিয়াংসি বলে আমারও গ্র্যান্ডপা আছে, কিন্তু উনি আমার চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসেন, কিন্তু আমিও ওনাকে খুব ভালোবাসি, কিন্তু এখন উনি মারা গেছেন আর আমি ওনাকে খুব মিস করি। এরপর ছুটিতে জিয়াংসি তার মা ভাইয়ের সাথে নিজের বাড়িতে ফিরে আসে। বাবার সাথে খাবার খাওয়ার পর সে নিজের রুমে চলে আসে, যেখানে সে পড়াশোনা করতে করতে হঠাৎ করে তার হাত থেকে কিছু একটা জিনিস মাটিতে পড়ে যায়। সেটাকে সে তুলতে যায় তো তখন তার ভাই এসে বলে তুমি কত শব্দ করো। তখন ওখানে তাদের মা চলে আসে এবং নিজের ছেলের সাথ দেয়, এটা ভেবে যে তার ছেলেই ঠিক। আর জিয়াংসিকে কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। এরপর যখন জিয়াংসি নিজের স্কুলে চলে আসে তখন পিছন থেকে লিরান তাকে বিরক্ত করে। জিয়াংসি বলে আমার কাছে এত ফালতু সময় নেই যে আমি তোমার সাথে খেলবো। এটা শুনে লিরানের একদমই ভালো লাগে না এবং বলে মানে কি বলতে চাইছো তুমি, আমি একটা ফালতু মানুষ যাকে তোমাকে সময় দিতে হবে? জিয়াংসি বলে হ্যাঁ, আমি এখানে পড়তে এসেছি, এরকম ফালতু কাজ করতে আসেনি। লিরান বলে টাকা ইনকাম করতে এসো নাকি পড়াশোনা করতে? সে বলে হ্যাঁ তুমি ঠিকই বুঝেছো, আমি এখানে আমার ভাগ্য বদলাতে এসেছি। যা শুনে লিরান রেগে গিয়ে এখান থেকে চলে যায়। জিয়াংসু তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে তাকে থামায় না। এরপর লিরানের বাড়িতে তার গ্র্যান্ডপাকে দেখানো হয়, যে তাকে বাচ্চাদের মতন ট্রিট করে আর তাকে খুব ভালোবাসে। যখন গ্র্যান্ডপার কিছু একটা হতে লাগে তখন লিরান তাকে তাড়াতাড়ি করে মেডিসিন দিতে লাগে, কিন্তু যেই সে মেডিসিনের কোটোটা খুলে তখন সে তার মধ্যে কিছু পয়সা দেখে। এতে লিরান গ্র্যান্ডপাকে বলে আমার টাকার দরকার নেই। গ্র্যান্ডপা বলে তুমি তোমার বাবার টাকা ইউজ করো, কিন্তু সেটা লিমিটেড হয় আর তোমাকে কাল ইনকাম করে ওই টাকাগুলো ফেরতও দিতে হবে। কিন্তু গ্র্যান্ডপার টাকা এমনই যে তোমাকে এই টাকা ফেরত দিতে হবে না। এদিকে স্কুলে জিয়াংসিকে দেখানো যায়, তখন তার একটা ক্লাসমেট এসে তাকে বলে তুমি তো খুব ভালো রেজাল্ট করেছ। সে বলে হ্যাঁ আমি পড়াশোনা তো ভালোই করি, কিন্তু আমি কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারি না। সে বলে এরকম ভেবো না, বরং তুমি একটু কনফিডেন্ট হও, আজ আমার বার্থডে আছে, তুমি কি আসবে? সে আনন্দের সাথে হ্যাঁ বলে। এরপর সে বাকি ক্লাসমেটদের সাথে
তার বার্থডেতে আসে। এরপর এক এক করে সব স্টুডেন্টরা মেয়েটিকে গিফট দেয়, যার মধ্যে জিয়াংশুও তাকে গিফট করে। যার গিফট দেখে বার্থডে গার্ল তো খুবই খুশি হয়, কিন্তু লুসি এবং তার টিম ওই গিফটেরও বদনাম করে এবং বলে, আমার মনে হয় না যে তোমার গিফটের ব্র্যান্ড আসল, মনে হচ্ছে যে ফেক কোথাও থেকে উঠিয়ে এনেছো। জিয়াংশি তো তাকে কিছু বলে না, কিন্তু লিরানের এতে খুব রাগ উঠে, সে জিয়াংশিকে প্রোটেক্ট করতে আসে। এটা দেখে বাকিরা বলতে লাগে যে, তোমরা দুজন কি একে অপরকে ডেট করছো? লিরান বলে যে এরকম ব্যাপার নয়, কিন্তু জিয়াংশি বলে যে হ্যাঁ, আমরা দুজনে ডেট করছি। এটা বলে লিরানের হাত ধরে তাকে বাইরে নিয়ে আনে আর খুবই কান্না করে। লিরান বলে, তুমি কাঁদছো কেন? সে বলে, কারণ আমার মনে হচ্ছে এবার ওরা সবাই তোমাকে ঘৃণা করবে, কারণ তোমাকে আমি আমার করে নিয়েছি। লিরান তাকে কিছু বলে না। জিয়াংশি কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে কল করতে পারি না, আমি তোমাকে কি করে কল করব? লিরান বলে, যখন তোমার মনে হবে তখন তুমি আমাকে কল করে নিও, তুমি একদম পারফেক্ট। সে বলে, তোমার মনে হয় যে আমি পারফেক্ট, যেখানে আমি কোনো রকম ব্র্যান্ড বা সেলিব্রিটির ব্যাপারে কিচ্ছু জানি না, তোমার এখনও আমাকে পারফেক্ট বলে মনে হয়? সে বলে, হ্যাঁ নিশ্চয়ই। সে বলে, আমার পরিবারের লোকজন আমাকে একদম ভালোবাসে না, তাহলে তুমি কি করে? সে বলে, তোমার মনে হয় যে আমার পরিবারের লোকজন পারফেক্ট, কিন্তু এরকম কিছু নয়। আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা মারা যায়, তারপর আমার বাবা আমার জন্য সৎ মা নিয়ে আনে, যে আমাকে খুব মারত, কিন্তু আমার গ্র্যান্ডপা এখনও অবধি আমাকে বাঁচিয়ে রেখেছে, ওনার জন্যই আমি পৃথিবীতে বেঁচে আছি। যার কথা শুনে জিয়াংশি তাকে সরি করে। লিরান বলে, ওই সব কিছু হয় না, বরং তুমি যেমন আছো তেমনই ভালো, কারোর জন্য নিজেকে চেঞ্জ করার কোনো দরকার নেই। এগুলো সবই পাস্টের সিন ছিল। ফ্রেন্ডস, এবার আমরা আবারও প্রেজেন্টের সিন দেখতে পাই, যখন জিয়াংশু তার বাবা মার সাথে কোথাও যাচ্ছিল। এখনও তার মা তাকে কথা শোনাচ্ছিল। সে বলে, তুমি আমাদের পরিবারের জন্য কিচ্ছু করতে পারো না, যেখানে জিয়াংশি তার পরিবারের জন্য এত কিছু করেছে। মায়ের কথাতে প্রচণ্ড বিরক্ত হয়ে জিয়াংশু তার ভাইকে জিজ্ঞাসা করে যে, তুমি কোন কারটা চাও? ভাই একটা গাড়ির নাম করে। তো সে বলে যে, আজই আমরা ওই কারটি কিনতে যাব। এটা বলেই সে সোজা গাড়ি কিনতে শোরুমে চলে আসে, যেখানে তখন লিরানও ছিল, যাকে দেখে সে প্রচণ্ড শকড হয়। লিরান বলে, তুমি এখানে? সে মিথ্যা বলে যে, আমি এখানে আমার হাজবেন্ডের সাথে এসেছি। এদের এখানে কথাবার্তা চলছিল কি ওদিকে ভাইয়ের সাথে কারো ঝামেলা হয়ে যায়, তাই জিয়াংশু ওখানে এসে সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করে আর নিজের ভাইকে দিয়ে সবার সামনে ক্ষমাও চাওয়ায়। আর ওই মেয়েটি লিরানের কাছে আসে এবং তার সাথে খুব ক্লোজ হচ্ছিল, যাকে লিরানের ওয়াইফ মনে করে জিয়াংশি তো জেলাস হয় আর একটি কারে বসে ওখান থেকে চলে যাচ্ছিল। তো লিরানও তার পিছনে আসে। জিয়াংশি বলে, তুমি এখনও ঠিক আগের মতন হয়ে আছো, তোমার একটুকু ম্যানার্স নেই। সে বলে, আচ্ছা যদি তাই হয় তাহলে তোমার ভাইয়ের কি ম্যানার্স আছে? ও কেন ওই মেয়েটিকে বলল যে ওর একটা সুগার ড্যাডি আছে, ওর মধ্যে কোনো ম্যানার্স আছে নাকি নেই? আমার তো মনে হয় যে তুমি আর ওই গ্রামের মেয়ে নও, আই থিঙ্ক তুমিও অ্যাব্রডে গিয়ে অনেক কিছু শিখে গেছো। এবং সে আরও কথা শোনায়। জিয়াংশি রেগে গিয়ে বলে যে, তুমি কি ভাবলে আমি এই কার্ডটা কিনতে পারবো না? তোমার কি এখনও আমাকে গরিব বলে মনে হয়? সেও তাকে টাকার স্লিপ দেখিয়ে বলে, এতদিনের মধ্যে তাকে গাড়ি কিনে আনতে হবে। এরপর জিয়াংশি বাড়িতে এসে দেখে যে তার অ্যাকাউন্টে এত টাকা নেই, এমনকি তার বাবা খুবই অসুস্থ, যার চেক আপের জন্য অনেক টাকাও বেরোচ্ছে। ঘরে বসে জিয়াংশি ভাবছিল, তো তখন তার ভাই তাকে এসে বলে, বাইরে কোনো একটি কার এসেছে। সে তাকে এই সমস্ত কথাবার্তা বলে বাইরে নিয়ে আসে, যে অন্য কেউ ছিল না, বরং সেটা লিরানই ছিল। ভাই তার দিদিকে বাইরে ছেড়ে ওখান থেকে চলে যায়। লিরান জিয়াংশিকে বলে যে, অনেকদিন ধরে তোমাকে দেখিনি, এবং তাদের আবারও কিছু স্কুল টাইমের কথা মনে পড়ে যায়, যে কিভাবে তারা একসাথে দুজনে টাইম স্পেন্ড করত, কারণ দুজনে একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছিল। একদিন যখন জিয়াংশি নিজের রুমে যায় তখন দেখে যে ঘর পুরো জলে ভর্তি হয়ে গেছে, কারণ তার ঘরের জলের পাইপ ফেটে গেছিল। তাই তাকে নিজের কিছু জিনিসপত্র নিয়ে বাইরে আসতে হয় এবং সে হোটেলে যায় রুম নিতে। ওখানে লিরান তার রুমের পে করে দেয়। এরপর যেই দুজনা মিলে রুমে আসে তখন এত সফট বেড দেখে জিয়াংশি বলে যে, আমি কখনো এত সফট বেডে শুইনি। দুজনাই একে অপরের প্ল্যানের কথা জিজ্ঞাসা করে। এতে লিরান বলে যে, আমি আমার বাবার বিজনেস সামলাবো। সে বলে, তোমার নিজের কোনো চয়েস নেই? লিরান বলে, থাকলেও বা কি এসে যায়, আমার কথা কেই বা শুনবে? তা তোমার কি প্ল্যান, তুমি কোথায় যেতে চাও? সে বলে, আমি নানচিংয়ে যেতে চাই, কারণ ওটা এখান থেকে অনেকটা দূর,
আমি আমার বাড়ির কাছাকাছি থাকতে চাই না, তাই আমি ওখানেই একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব। যা শুনে লিরান বলে যে আমিও তোমার সাথে ওখানে যাব। যদি তোমার ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন নাও হয়, তাহলেও আমি ওই সিটিতে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা দুজনা একই জায়গাতে থাকতে পারি। এইসব কথা বলতে বলতে তারা অনেকটা ক্লোজ হয়ে গেছিলো। জিয়াংসি নার্ভাস হয় এবং তাকে লাইট অফ করতে বলে, তো এটা সে লাইট অফ করতে চলে যায়। এখন অন্ধকার জানালার কাছ দিয়ে বাইরের সিনটা খুবই সুন্দর লাগছিল, তাই দুজনেই ওখানে দাঁড়িয়ে বাইরের সিনটা দেখতে লাগে। পরের দিন স্কুলে সিন দেখানো হয়। জিয়াংসির মা স্কুলে এসেছে, কারণ স্কুলের ম্যাম গার্জেন কল করেছিল যে তাকে জিয়াংসি এবং লিরানের হোটেলে যাওয়ার ছবিটি দেখায়, যেটা কেউ তুলে পুরো স্কুলে ক্লিক করে দিয়েছিল। জিয়াংসি আসতেই তার মা তাকে মারতে লাগে যে তুমি কি করে কোনো ছেলের সাথে ইন্টিমেট হতে পারলে, তোমরা দুজনে একই ঘরে রাত কাটিয়েছো, তাই তুমি আর এই স্কুলে থাকতে পাবে না। তখন ওখানে লুসি এবং বাকি স্টুডেন্টরাও আসে। লুসিকে দেখে জিয়াংসি এসে তাকে একটা চড় মারে, কারণ সে জানে যে এই কাজটা একমাত্র লুসি করেছে। এতেও তার মা তাকে খুবই বকাবকি করে যে এমনিতেই তোমাকে এই স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে, তার উপরে তুমি এটা কি করে করতে পারলে। এরপর দেখা যায় জিয়াংসির স্কুল চেঞ্জ হয়ে গেছে। এখানে তার একদমই মন বসে না। ক্লাসের টপার ছেলে এসে তাকে এক্সামের জন্য চ্যালেঞ্জ করে। দুজনের মধ্যে কম্পিটিশন হয় যেখানে জিয়াংসি জিতে যায়। তাই টপার ছেলেটি কিছু না বলে ওখান থেকে চলে যায়। তখন ওখানে লিরান আসে। জিয়াংসি তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। লিরান তাকে থামাতে গেলে সে তাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে সে পড়ে যায় এবং তার পায়ে চোট লাগে। তার পায়ে আগে থেকেই চোট লেগেছিল। এতে জিয়াংসি তাকে এর কারণ জিজ্ঞাসা করে। লিরান বলে যে আমাকে এই ঘটনার পর ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, তাই আমি পাঁচের টোপকে এখানে এসেছি। এটা শুনে জিয়াংসি ইমোশনাল হয়ে যায় এবং বলে তুমি আমাকে দেখতে এখানে কেন এলে। লিরান বলে এই লুজার তোমাকে কোনোদিনই ওই স্কুলে ফিরে নিয়ে যেতে পারবে না, কিন্তু তুমি যেই ইউনিভার্সিটিতে যেতে চাও আমিও সেখানেই যেতে চাই। এতে জিয়াংসি খুবই খুশি হয়। এরপর সে বাড়ি এসে তার বাবা মাকে বলে আমি আবারও ওই স্কুলে যেতে চাই, কিন্তু তার মা তাতে রাজি হয় না। এতে সে তাদের সামনে নীল ডাউন হয়ে বলে যে কোনো স্টুডেন্টেরই ওই স্কুলে যাওয়াটা স্বপ্ন, যখন আমার ওখানে অ্যাডমিশন লেগে গেছে তখন আমাকে কেন তোমরা ওই স্কুলে যেতে দিলে না। এতে তার মা বাবা তাকে ওই স্কুলে পাঠাতে রাজি হয়, যেখানে সমস্ত স্টুডেন্টদের সামনে জিয়াংসি এবং লিরানের নাম নেওয়া হয় আর তাদের ওই কাজের কথাও বলা হয় যে ওই দুই স্টুডেন্ট একে অপরের সাথে ইন্টিমেট হয়েছিল, তাই এদেরকে ছোট একটা শাস্তি দেওয়া হয়েছে। এখন আবারও তারা স্কুলে আসতে পারবে আর বাকি সবার জন্য ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে কেউই যেন এইরকম কাজ নেক্সট টাইম না করে। জিয়াংসি যে আগে চুপচাপ থাকতো, সে এখন সবার সাথে ফাইট ব্যাক করতে শিখে গেছে, যার মধ্যে প্রথমেই ছিল লুসি, যাকে জিয়াংসি খুবই ভালোভাবেই স্বভাব শেখায়। এখন এন্ট্রেন্সের এক্সামও চলে এসেছে, তাই জিয়াংসি খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে। কিন্তু এক্সামের পর জিয়াংসি এতটাও ভালো রেজাল্ট করতে পারেনি, তাই তার মনে হয় যে সে ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবে না। লিরান বলে যে এমন হবে না, তুমি পরিশ্রম করো, তোমার অ্যাডমিশন ঠিক হয়ে যাবে। এবং তাকে বলে যে আমরা কি এখন ঘুরতে যেতে পারি। সে বলে না, আমি এখন আমার এক একটা সেকেন্ড পড়াশোনাতেই লাগাতে চাই। লিরান বলে ঠিক আছে, তাহলে জানালা দিয়েই তুমি আমাকে দেখো, আমি তোমার জন্য ওয়েট করছি। জিয়াংসি জানালার সামনে এলে দুজনাই একে অপরকে দেখে খুবই খুশি হয়। এরপর জিয়াংসি আবার পড়তে বসে যায়। এদিকে লিরানের গ্র্যান্ডপা খুবই অসুস্থ হয়ে পড়ে। সে লিরানকে একটি অ্যাকাউন্টের বই দেয় এবং বলে এটার কোড হলো তোমার বার্থডের ডেট, এখানে যা টাকা আছে সমস্ত কিছু তোমার। লিরান বলে আমার এই টাকা চাই না, আমি আপনাকে চাই। সে বলে আমার বুকে খুব ব্যথা হচ্ছে, আমি জানি না আমি কতক্ষণ বেঁচে থাকতে পারবো। লিরান তার অবস্থা দেখে খুবই কান্না করে। এইদিকে টিচার জিয়াংসিকে বলে তুমি যেই ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাইছো সেখানে তোমার অ্যাডমিশন হবে না, কারণ তোমার রেজাল্ট ভালো হয়নি, কিন্তু আমার কাছে তোমার জন্য একটা সুযোগ আছে, তুমি সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে যেতে পারো, কারণ এই বছর ওখানে তিনটে স্টুডেন্ট যেতে পারবে। এই ব্যাপারটা জিয়াংসি তার বাবা মাকে এসে বলে যে এই ইউনিভার্সিটির খরচা তো ওরাই দেবে, কিন্তু সিঙ্গাপুরে থাকার খরচা পরিবারকেই দিতে হবে। এতে তার মা রেগে গিয়ে বলে আমি তোমার জন্য আর এক টাকাও খরচা করব না, বাকি যেই টাকা রয়েছে সেটা তোমার ভাইয়ের জন্য রাখা হয়েছে।
এতে তার বাবা মায়ের উপরে চিল্লাতে লাগে। তো মাও রেগে গিয়ে এসে জিয়াং সির সমস্ত জিনিসপত্র, বই, খাতা, পেন, এমনকি তার সার্টিফিকেটও ছিঁড়তে শুরু করে। এতে জিয়াং সি তার মাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার মা কিছুতেই থামে না। তখন তার ভাই এসে তার মাকে শান্ত করে এখান থেকে নিয়ে যায়। এরপর জিয়াং সি যেই জানতে পারে যে লিরানের গ্র্যান্ডপা মারা গেছে, তখন সে ছুটতে ছুটতে লিরানের কাছে আসে। লিরান তার গ্র্যান্ডপাকে খুব মিস করছিল। সে বলে, আমার গ্র্যান্ডপা জানতো যে আমি কোথায় যেতে চাই, তাই উনি মারা যাওয়ার আগে সমস্ত টাকা আমাকে দিয়ে গেছেন যাতে আমি ভালোভাবে স্টাডি কমপ্লিট করতে পারি। এবার আমরা দুজনা একসাথে ইউনিভার্সিটিতে যাব। এখন জিয়াংসি তাকে বলে না যে সে সিঙ্গাপুর যেতে চলেছে এবং সে তার সাথে আলাদা আলাদা জায়গায় ঘুরতে যায়। এরপর তারা যখন শেষ জায়গাটিতে ঘুরতে যায়, তখন লিরান বলে, এই জায়গাটা ভালোভাবে দেখে নাও। সে বলে, তার মানে? লিরান বলে, তুমি বিদেশে যাচ্ছ, তাই না? এতে জিয়াংসি পুরো চুপ হয়ে যায়, কারণ সে এই ব্যাপারটা তাকে জানায়নি। সে বলে, আমি অনেক আগে থেকেই এটা জানতাম, কিন্তু আমি তোমার মুখ থেকে এটা শুনতে চেয়েছিলাম, আর তুমি এটা আমাকে জানালে না। তুমি কি আমাকে না বলেই এখান থেকে চলে যেতে চাইছো? জিয়াংসি তাকে সরি বলে এবং কাঁদতে লাগে। লিরান বলে, এইসবের এখন আর দরকার নেই, বরং তুমি চলে যাও। আর এখানেই এদের দুজনার ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপের পর বর্তমানে এরা দুজনা প্রথমবার দেখা করলো। এরপর যখন জিয়াংসি ডক্টরের কাছে তার বাবার রোগের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ডক্টর বলে যে তার বাবার ক্যান্সার রয়েছে। এটা শুনে ভাই বোন দুজনাই স্যাড হয়ে যায়। ভাই তাকে বলতে লাগে যে, তোমার যে বন্ধু লিরান আছে, তুমি তাকে কিছু হেল্প চাইতে পারো, আমার মনে হয় ও তোমাকে হেল্প করবে। জিয়াংসি ভাইকে লিফটে উঠিয়ে দিয়ে তাকে বলে যে, তুমি যাও, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। কিন্তু সে তো নিজের কোম্পানিতে কল করে আরও কিছুদিনের জন্য ছুটি চায়, কিন্তু কোম্পানি তাকে ছুটি দেয় না। সে ঘুরে এসে দেখে তার বাবার রিপোর্টের পেপারগুলো নিচে পড়ে গেছে। সে সেগুলো তাড়াতাড়ি করে তুলতে লাগে, তো তখন ওখানে লিরান চলে আসে, যাকে দেখে জিয়াংসি নার্ভাস হয়ে ওখান থেকে উঠে চলে যাচ্ছিল। তবে লিরান তাকে ধরে হাক করে নেয়। জিয়াংসি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু লিরান তাকে ছাড়ে না, বরং বলে, আমাকে প্লিজ এইভাবে কিছুক্ষণ থাকতে দাও। তখন জিয়াংসি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এরপর তার চোখ খুললে সে দেখতে পায় যে সে লিরানের কারে ঘুমিয়ে পড়েছে, আর লিরান কারোর সাথে ফোনে কথা বলে। সে যখন বাইরে আসে, তখন সে জানতে পারে যে লিরান আগে থেকেই তার বাবার চিকিৎসার জন্য ভালো একটি ডক্টর ঠিক করে রেখেছে। জিয়াংসি তাকে থ্যাংকস বলে আর বলে, তুমি জানো, আমার ভাই মনে করে যে তুমি খুবই রিচ, এমনকি আমার ফ্যামিলিও এটাই মনে করে। লিরান বলে, তাতে কি হয়েছে? সে বলে, তোমাকে আমার সাথে দেখে তোমার গার্লফ্রেন্ড তোমার উপরে খুব রাগ করবে। সে বলে, ও আমার গার্লফ্রেন্ড ছিল না, ও আমার কাজিন সিস্টার ছিল। এবং সে জিজ্ঞাসা করে যে, তোমার স্বপ্ন কি? জিয়াংসি বলে যে, আমার স্বপ্ন যখন আমি ঘুম থেকে উঠব, তখন আমি তোমাকে আমার সামনে দেখতে চাই। এটা শুনে লিরান একদম চুপ হয়ে যায়। পরের দিন জিয়াংসির বাবাকে হসপিটালের একটি রুমে শিফট করা হচ্ছে, কারণ তার অপারেশন হবে। এগুলো দেখে মা জিয়াংসিকে জিজ্ঞাসা করে যে, এগুলো কি তোমার ওই বন্ধু করেছে? এতে সে কিছু বলে না। এরপর লিরান জিয়াংসির সাথে তার বাবার বন্ধুর বিজনেস পার্টিতে আসে, যেখানে তার বাবার বন্ধু ছিল। তার কাছ থেকে লিরান টাকা ধার নিয়েছিল পড়াশোনার জন্য। লিরান তার কাছে গেলে লোকটি তাকে বলে, তুমি একদম তোমার বাবার মতন হওনি, আর কখনোই তোমার বাবার মতন হও না। যা শুনে লিরানের খুব খারাপ লাগে, সে ড্রিঙ্ক করতে লাগে। জিয়াংসি তার হাত শক্ত করে ধরেছিল। এরপর দুজনের রুমে এসে ইন্টিমেট হতে লাগে। এরপর জিয়াংসির বাবাকে দেখা যায়, যার অপারেশন হয়ে গেছে। ওখানে জিয়াংসিও ছিল। বাবা তাকে সরি করে। সে বলে, আপনি আমাকে সরি কেন বলছেন? সে বলে, আমি কখনোই তোমার সাইড নিতে পারিনি, আর আমি তোমার জন্য কিচ্ছু করিনি। আর তুমি বাড়িতে কেন আসো না? সে বলে, কারণ বাড়িতে আমাকে কেউ মিস করে না, তাই আমি বাড়িতে যাই না। বাবা বলে, তবুও নিজের বাড়ি ভেবে ওখানে এসো, যদিও তুমি না এলে আমি একদমই খারাপ মনে করব না, আর তোমার বাবা তোমাকে সবসময় ভালোবাসে। যা শুনে জিয়াংসি কাঁদতে লাগে। এরপর তার বাবা মারা যায়। তার ফিউনারেলের জন্য জিয়াংসি তার ভাইয়ের সাথে বসে টাকা হাফ হাফ করছিল। এটা দেখে তার মা বলতে লাগে যে, তুমি এখনও তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিচ্ছ, তুমি তো জব করো, তোমার কি টাকা নেওয়াটা উচিত? সে বলে, দুজন মানুষ থাকে এই বাড়িতে, এরপরও আমাকে টাকা দিতে হয়। এতে তার মা তাকে কিছু বলতে যাচ্ছিল, তো তার ভাই তাকে আটকে দেয় যে, না মা, ও তো ঠিকই বলেছে, বাবা তো আমারও ছিল, অর্ধেক টাকা তো আমারও দেওয়া উচিত। এরপর জিয়াংসি লিরানের সাথে দেখা করে। লিরান বলে, তুমি কবে ফিরে যাচ্ছ?
জিয়াংসি বলে, তুমি কি ভাবছো যে আমি এখান থেকে চলে যাব? সে বলে, আমি জানি যে যে ওখানে একবার চলে যায় সে কখনোই ফিরে আসে না, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। জিয়াংসি বলে, এখনই যেতে হবে আমাকে। যাওয়ার সময়তেই লিরান জিয়াংসিকে হাক করে। এরপর জিয়াংসি সিঙ্গাপুরে ফিরে আসে, কিন্তু এখানে এসে তার শুধুমাত্র লিরানের কথাই মনে পড়ছিল। তার এখানে একদম মন লাগে না, তাই সে জব ছেড়ে লিয়ানের কাছে চলে আসে। লিরান তাকে দেখে বলে যে, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? সে বলে, কেন, তোমার আমাকে দেখে ভালো লাগছে না? সে বলে, আগে বলো তুমি এখানে কেন ফিরে এলে? সে বলে, আমি তোমার জন্য জব ছেড়ে চলে এসেছি। আমি যদি তোমাকে প্রপোজ করি তাহলে তুমি যদি আমাকে রিজেক্ট করে দাও তাহলে আমি একদম গিল্টি ফিল করব না, বলে তাকে প্রপোজ করে দেয়। লিয়ান বলে, আমি কি করে তোমাকে অ্যাকসেপ্ট করব? আমার ওপর এমনিতেই লোনের বোঝা চেপে আছে, আর আমি আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছি। আমি আগের মতন আর প্রবলেম ক্রিয়েট করি না, আর যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে আমাদের হানিমুনের টাকা ভরতে হবে। যে কথা শুনে জিয়াংসি বুঝে যায় যে সে তাকে অ্যাকসেপ্ট করেছে, তখন আনন্দের সাথে তাকে কিস করে। আর এখানেই এই কিউট এবং রোম্যান্টিক মুভিটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি ড্রামা সিরিজ নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।